হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে শিখতে পারবেন একটি নর্মাল ভিডিও থেকে কিভাবে এরকম ভিডিও তৈরি করবেন। সকল অ্যাপসের আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো এরকম ভিডিও আমরা এডিটিং করব ক্যাপকাট অ্যাপটি দিয়ে। যদি আপনার ক্যাপকাট অ্যাপটি আপনার ফোনে না থাকে তাহলে প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপটি ডাউনলোড করে নিন। তো সর্বপ্রথমে আমরা ক্যাপকাট অ্যাপটি ওপেন করব, তারপর এখান থেকে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করব। তো এখান থেকে আপনার নর্মাল ভিডিওটি সিলেক্ট করুন, তারপর এখান থেকে অ্যাড এখানে ক্লিক করুন। তো ভিডিওটি নেওয়ার পর আমরা প্রথমেই ক্যাপকাট অ্যাপটির যে লোগো রয়েছে সেটি ডিলিট করব। তার জন্য সর্বশেষে চলে যাব এবং এখান থেকে ক্যাপকাট অ্যাপটির লোগোতে টাচ করে ডিলিট আইকনে ক্লিক করে ডিলিট করে দিব। তো প্রথমেই আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ডের কালার গ্রেডিং এবং ব্যাকগ্রাউন্ডটা ঠিক করব। তার জন্য প্রথমেই আমরা ভিডিওর উপরে ক্লিক করব, তারপর এখান থেকে অ্যাডজাস্ট এখানে ক্লিক করব। তো অ্যাডজাস্টে ক্লিক করার পর ব্রাইটনেস কন্ট্রাস্ট এগুলো আমরা কম বেশি করিয়ে নিব। তো ভিডিও অনুযায়ী এগুলো পারফেক্টভাবে করে নেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। তো ব্যাকগ্রাউন্ডে কালার গ্রেডিং করার পর এখান থেকে ফাঁকা জায়গায় ক্লিক করবেন, তারপর এখান থেকে ইফেক্ট এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে ভিডিও ইফেক্ট এখানে ক্লিক করবেন। তো ভিডিও ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে বেসিক এখানে ক্লিক করবেন। তো বেসিকে ক্লিক করার পর এখান থেকে হ্যালো ব্লার এখানে ক্লিক করবেন। তো হ্যালো ব্লারটি নেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন, তারপর আবার ভিডিও ইফেক্টে ক্লিক করবেন, তারপর আবার সেই ইফেক্টগুলো নেবেন, তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। তো এভাবে আমরা পাঁচবার করলাম। তো আপনারা চাইলে অনেকগুলো করতে পারেন। তারপর হ্যালো ব্লারের শেষের দিকে আমরা শেষ বরাবর এটি নিব, তারপর এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করব। তো ভিডিও ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে পার্টি এখানে ক্লিক করব, তারপর একটু নিচের দিকে যাব। তারপর এখান থেকে ক্লাব এখানে ক্লিক করব, তারপর এখান থেকে একটু কমিয়ে নেবেন, তারপর এখান থেকে টিক মার্ক এখানে ক্লিক করবেন। এটি আসার পর আপনি কতটুকু চাচ্ছেন এটি? তো আমি চাচ্ছি ভিডিও জুড়েই এটা হবে, তার জন্য এখান থেকে আমি ভিডিও শেষ অবধি পর্যন্ত দিচ্ছি। তো ভিডিওটি দেওয়ার পর এখন যদি প্লে করে দেখি তাহলে কিন্তু আমাদের নর্মাল ভিডিও থেকে অনেক প্রফেশনাল একটি ভিডিও হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।